ঈদে মানিকগঞ্জ জেলা পুলিশের সব মিলিয়ে প্রায় 550-এর মতো সদস্য বারুবাড়িয়া থেকে পাটুরিয়া ঘাট আরএসআই ঘাট অবধি আমাদের এই ডেভেলপমেন্ট আছে। এই যারা এখন ঢাকার দিকে যাচ্ছে গরু নিয়ে, যে সমস্ত গাড়ি যাচ্ছে গাড়িগুলো খুব ভালোভাবে চলে যাচ্ছে এবং এই খালি কিছু গাড়িও আবার আমাদের ঘাট হয়ে বিভিন্ন দেশে বিভিন্ন জেলাতে চলে যাচ্ছে। এখন পর্যন্ত কোনো ধরনের ঝামেলা বা কোনো ধরনের হ্রাস মানিকগঞ্জে নেই, এই পাটুরিয়া ঘাটে নেই। আমরা আশা করতেছি খুব ভালোভাবেই আমরা এই ঈদের যে প্রোগ্রাম আছে আমরা সাকসেসফুলি আপনাদের সকলের সহযোগিতায় শেষ করতে পারব। আমরা সব সময় সব থেকে খারাপতম সিচুয়েশনের জন্য প্রস্তুত আছি। আশা করতেছি যে গার্মেন্টস ছুটি হলেও আমাদের প্রিপারেশন ভালো আছে। জেলা পুলিশ তথা মানিকগঞ্জ জেলার সকল স্তরের লোকদের সহায়তায় আমরা এই উদযাপনটাকে, ঈদ উদযাপনকে ভালোভাবেই শেষ করতে পারবো। আমি বলেছি আমাদের মানিকগঞ্জ জেলা পুলিশের সদস্য প্রায় 550, সেই সাথে আমাদের হাইওয়ে পুলিশ আছে, নৌ পুলিশ আছে, র্যাব আছে, সকলের সহযোগিতায় এবং আমাদের জেলা ম্যাজিস্ট্রেটরাও বিভিন্ন জায়গাতে তারা ডিউটি পালন করবে, আশা করি ভালো যাবে। আমরা সাধারণত এই যে ফেরিতে ওঠার আগে কিংবা লঞ্চে ওঠার আগে যাত্রীদেরকে সচেতন করার জন্য এখানে যারা ফেরি বা লঞ্চের যারা মালিক সমিতি আছে তাদের মাধ্যমে আমরা এই বিষয়টি নিশ্চিত করার জন্য সকলকে অনুরোধ করেছি। ঈদের আগে 3 দিন যে পণ্য পরিবহন বন্ধ ওটিও থাকবে। ঢাকা পাটুরিয়া যে হাইওয়ে, এই হাইওয়েতে সংস্কারের কাজ চলমান আছে, সংস্কারের অধিকাংশ কাজই শেষ হয়ে গেছে, কিছু হয়তো কাজ বাকি আছে। এই বছর যেহেতু বন্যার প্রকোপটা সেরকম নেই এবং রাস্তার শোল্ডার দুই ধারেই পানি নেই, তো খুব বেশি ঝামেলা হবে বলে আমাদের মনে হচ্ছে না। আমাদের যে একটা বাইপাস সড়ক আছে টেপরা থেকে ঘাটে আসার জন্য সেটিও সচল আছে, আশা করি কোনো ঝামেলা হবে না। গত বছরের বিষয় একটু ভিন্ন ছিল, আপনারা জানেন যে মাওয়া পাটুরিয়া যে ঘাটটা ছিল, মাওয়া ঘাটটি ওটি বন্ধ ছিল, একই সাথে রাস্তায় দুই ধারে বন্যা ছিল। বেসিক্যালি বন্যার কারণে রাস্তা থেকে শোল্ডারে কিন্তু কোনো গাড়ি নামতে পারেনি, তো ওইটি বেসিক্যালি মূল সমস্যা ছিল ঝামেলার। এই বছর আমরা মনে করছি যেহেতু মাওয়া ঘাটটি সচল আছে, বন্যা নেই, আমরা খুব ভালোভাবেই আমরা এটি শেষ করতে পারবো।